যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, যত্ন করে দিলাম কোরআন আরো প্রেম লাগাই পড়ে মনে, যত্ন করে দিলাম কোরআন আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে আমার কথা মানে কার কথা? এই কিতাবটা কার? এটা কার? আস্তে কয়েন, এটা কার জানেন? এটা কি কিতাব রাখেন জানেন তো? কিন্তু এটার কিছু ফজিলত বর্ণনা করে, এইটাকে নিয়ে যদি আপনি বুকে ব্যবসায়ী পেয়ে ধরে চোখের পানি ফেলায় কান দেন, সবাই বলে যাবে তোমার ভুল। সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, শুনছেন আল্লাহ কি কয়? সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে কোরআন ভেস্তে তোমার ঠিকানা, ঠিক মতো বলেন বলেন, ঠিক মতো পড়িলে কোরআন বলা হচ্ছে না, আরো প্রেম লাগায় পড়েন, এই কবর মৃত্যুর পরে আপনার কবরে চলে যাবে। ঠিক মতো পড়িলে কোরআন ভেস্তে তোমার ঠিকানা, ঠিক মতো যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, যত্ন করে দিলাম কোরআন আরো প্রেম লাগায় পড়ে মনে, যত্ন করে দিলাম কোরআন আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে আমার কথা মানে কার কথা? হে বাজার, যদি কোন মুসলমানের সন্তান এই কোরআনকে বুকে নিয়ে কান্দে, সেজন্য আমার মালিককে ভালোবাসে বুকে টাইনা নিল। যে ব্যক্তি কোরআন কুলিয়া বাবা পড়তে পারে না, মসজিদের তাকের উপরে কোরআন আছে, এইভাবে কোরআনের পৃষ্ঠায় সুমা দিল, সে যেন আমার আল্লাহর আদর করে একটা সুমা দিল। জ্বলন্ত একটা এক্সাম্পল দিয়া যাই, চেয়ারম্যান সাহেব তার সন্তান পাশে বসা, সন্তানটারে কোলে নিয়ে যদি কেউ একটা সুমা দেয় মনে হয় চেয়ারম্যান আদর করে সুমা দিল। মাদ্রাসার সভাপতি সাহেব ছোট্ট একটা নাতি আছে বা পোলা আছে, যদি তার একটু কোলে নিয়ে আদর করে 10টা টাকা দেয় সভাপতি খুশি হয় না বেজার হয়? আমার আল্লাহ যত্ন করে কোরআন দিছে বাজার, এই কোরআনকে যে আদর করলো মোহাব্বত করলো, এই মাদ্রাসাগুলি যারা মোহাব্বত করলো সে যেন আল্লাহকে মোহাব্বত করলো। শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দা, এই কোরআনকে ভালোবাসতে যে জীবন দিতে হলে রাজি আছো না? নাই রাজি? সবাই রাজি? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখায় দাও। কি আহম তাকবীর দিলাম? মাহফিলের মাঝখান থেকে একজন দাঁড়াবেন তাকবীর দিতে, এ ওয়াজ শুরু করলাম না, ওই যে দুটো মগ আদি জায়গা পিছনে তে, এ হলুদ গেঞ্জি মগ, এই ডের দন্ডাল ওয়াজ করব, ও প্যান্টু তাই না দাবে না, ও না বইলা আমি যাব না, বক বাট পারি একটু আগে হাতুসা করছে, ওয়াদা করছে যাইব না। আর ঠিক আছে বইছে, আর মাস করব ইনশাআল্লাহ করব। তবে একটা ওয়াদা, আমার কোন বাবাজি বৃদ্ধ লোক যদি স্টেজ থেকে ওঠে তাকে কিছু বলবে না, খবরদার। কারণ আমার বাবাজিরা অনেকে ডায়াবেটিসে রুগী আছে, আছে না নাই, অনেক অসুস্থ লাগাচ্ছে, তাদেরকে বাধা দেবেন। কিন্তু যুবক উঠলে ওরা জাগাই দিয়ে ঘুমতায় দিবে, ঠিক আছে?
সৌদি সাহেব আমি পাটগ্রাম ওয়াজ করছিলাম, আছে না পাটগ্রামের দিকে? হ্যাঁ, এই যে সেই বুরিঙ্গিমারি পাটগ্রাম একবারে বর্ডার, এই ওয়াজ করতেছি, এরকম কুয়াশা আল্লাহ কিছু দেই না, স্টেজের আলো দেই না, মানে স্টেজের আলো আর কুয়াশা এক হয়ে গেছে সাদা সাদা। এখন আমি কইছি চাচা কয়টা পর্যন্ত চলবে? বাহে সারা রাত চলবে আপনাকে মতো কয়, তিন ডিমিন টাইমে। আমি কইলাম যেটা উঠবে এটা লুঙ্গি টেনে ধরবে, বুড়ে কয় বাহে ঠিক আছে চালাও, চলছে 20 মিনিটও যায় না, এক যুবক উঠে হাঁটা দিচ্ছে, বুড়ে ধরছে লুঙ্গি টেনে, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে খুইলা, পাঞ্জাবি না থাকলেও ভাই সব বর্ডার গেছে বোঝা, কি একটা ঝামেলা হয়ে গেল। এখানে বুড়ায় টানে নিছে দিকের যুবকটা উপরের দিকে, এখন বুড়ার তো শক্তি বেশি নিছে দিছে টান গেছে খুলে, হে এমনি টানে হে এমনি টানে লাগছে দুজনে লুঙ্গি টানা টানে। আর এক যুবক মাঝখান দিয়ে কয় তুই উঠলি কে হে, ওয়াদা দিছি না হে উঠলি কে হে, ইনশাল্লাহ বলা, আরো জোরে বলা, যুবকটারে বহন যাবে না এভাবে, ইনশাল্লাহ বলো, এটা কি মমতাজের প্যান্ডেল, জেমসের প্যান্ডেল, গান কি ওই আকাশে লুকিয়ে আছে মা, উরে বাবা মা বলে আসমানে থাকে, এ কথা কও না কেন, অগোয়ানলে দেখবে লাখ লাখ টাকা দেয় আর আমাকে বক্তব্য টাকা দিয়ে ওই সভাপতি কয় এত টাকা দিয়ে তোর কথা ছিল কি করিব, কথা কয় কি কয় না। তুমি কি জানো এই মাদ্রাসার হুজুরে দেখে আসছি ইলিয়াস রহমান জিহাদি 1,20,00,000 টাকা দিয়ে একটা আল্লাহর ঘরের মসজিদের জায়গা কিনেছে, কারো কাছ থেকে 20টা টাকা আমি নেই নাই বেটা, 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনেছি, তোমাকে হুজুররা ভিডিও করে লিয়ে আসছে, অনেক মানুষ 1,20,00,000 টাকার জায়গা কিনে আবার আমার গাইডের থেকে মসজিদের কাম চলতেছে, আমার ফান্ডের থেকে চলে গেছে 20,00,000, 1,50,000,000 টাকা শুধু একটা মসজিদে কেবল পিলার উঠছে, 7 তলা ফাউন্ডেশন দিয়েছে আল্লাহর ঘরে, কারো কাছ থেকে আমি 20 টাকা নেই নেই জায়গা কিনতে যাই, আর এখন হয়তো অনেকে দেয় প্রতিদিন মাহফিলে দেয়, গতকালকে সভাপতি 5,000 টাকা আমার হাতে দিয়ে কাম দেয়ার করে, হুজুর আমি এই মাদ্রাসাও দিলাম, আমি শুনছি আপনি মসজিদ করতেছেন, মসজিদ তো কারো ব্যক্তিগত সম্পদ না, এটা তো আল্লাহর ঘর, যদি ওই ঘরটা কবুল হয় আপনি বলেছেন ওইখানে বলে একটা সিট আমার বুক হবে, কারণ পৃথিবীর সব মসজিদগুলো বাবা রেলগাড়ি, এদের গন্তব্যস্থান হলো ডাইরেক্ট শেষ স্টপেজ হলো জান্নাত, পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে মসজিদ ধ্বংস হবে না, মাদ্রাসা ধ্বংস হবে না, কথা বলো না কেন, আজকে মাদ্রাসা মসজিদে টাকা চাইলে অনেকের টাড়া আছে না, দুটো পাও ধরে বলে দিয়ে যায়, ওই সভাপতি আবার কয় হুজুর আপনার মার নামে মসজিদ করছেন, আমারও মা নাই, হুজুর আমার মার জন্য একটা সিট বুক হয়, আমি দোয়া চাই আপনার কাছে, এরকম হাজার হাজার টাকা প্রতিদিন আমার ভাইরা আমার মসজিদে যায় জোর করে মারহাবা, কিন্তু জায়গা কিনতে যাই 1,20,00,000 ভিতরে 20 টাকাও আমি কারণ নেই, আলহামদুলিল্লাহ বলেন না, বলেন যদি আল্লাহ যোগ্যতা না দিতে পারতাম, মাদ্রাসা করেছি কারো কাছ থেকে একটা বস্তা সিমেন্ট নেই নাই 3 কোটি টাকা খরচ করছে মাদ্রাসায়, এই যে আমার ছাত্র আছে 1,250,000 একটা ছেলের কাছ থেকে আমি বেতন নিই, আবাসিক যারা বোর্ডিং এ খায় একজনের কাছ থেকে টাকা নেই, সব আমার এই রাতের কষ্টের টাকা, আলহামদুলিল্লাহ বলেন না কেন, দেখে এই সময় মাদ্রাসা আমার মসজিদ কলিজা ভরে যাবে, তা আমরা তো তোমাদের টাকা দিয়ে বাবা মসজিদ মাদ্রাসা করি, আর যারা গায়িকা নায়িকা ওরা হারমোনিয়াম তবলা ওরা আংকু ফাংকু সাংকু ও কিং কিং পাকা চি 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 চা চা পা, কষ্ট হইতেছে অজ্ঞ, আমি তার বাস করবো, রেডি লিল্লাহে তাকবীর, তাহলে বলো আমার নবীর থেকে সুন্দর মানুষ কেউ আছে, বহু থাকছে এখন কান কান শুধু চোখে পানি থাকবে আর কিচ্ছু না, আমার আল্লাহরে বুঝায় কো এইটার এই রাত তো আমার জীবনের শেষ রাত হতে পারে, এখান থেকে বের হওয়ার সাথে করুণা আমার আক্রান্ত করে নিতে পারে, এই যুবক তুই আগামীকালকে মোটরসাইকেল নিয়ে জামালপুর শহরে রওনা দিবি, পিছনের থেকে টেরা কেতের আঘাত করে জীবন শেষ করে দিয়ে যাবে, কথা বল না কেন, এটা কি মমতাজের প্যান্ডেল, জেমসের প্যান্ডেল, গান কি ওই আকাশে লুকিয়ে আছে মা,
না বলে আসমানে যায়।